স্রোতের ধারায় আর মোটা বালির চিকচিকি ঘোলা পানি নিয়ে তিস্তা নদী অবস্থিত। হ্যাঁ, আমি তারই কথা বলছি, মহিপুর ঘাটের কথা। কিছুদিন আগে এই জায়গাটি ঘাট থাকলেও বর্তমান ব্রিজ হবার কারণে নৌকা দিয়ে এপার ওপার হবার প্রচলনটি প্রায় উঠে গিয়েছে। কিন্তু তারপরেও নারীতে গেঁথে যাওয়া কথা ঘাট থাকবে চিরকাল ধরে। সন্ধ্যায় ব্রিজের লাইটগুলো স্রোতের ঘোলা পানিতে ঝলকায়, যা আপনার দৃষ্টি আকর্ষণ করবে। নদীতে মাছ ধরার প্রচলনটি এখনও রয়েই গেছে। স্থানীয় অনেক জেলে এই নদীর মাছ ধরেই জীবন নির্বাহী করে। পর্যটকরা ছুটির দিন ছাড়াও অন্য যে কোনো দিন নদী উপভোগ করতে চলে আসেন। অল্প টাকায় আপনি ইচ্ছা করলে নৌকা ভাড়া করে সারা নদী ঘুরে বেড়াতে পারেন। নৌকায় যখন নদী ভ্রমণ করা হয়, তখন নদীর চারপাশের মনোরম দৃশ্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। ঘুরতেই চোখে মিলবে নদীর মাঝখানে উঁচু চর, যেখানে আপনি নেমে নদী আরো সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আজ এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত জানাবেন। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ।